নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা মাঞ্চুরিয়ানের রেসিপি। আর এটা খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আর এটা কীভাবে আমি বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ব্যাটারের মতো বানাবো, তাতে তার জন্য একটা মিক্সিং বোলে এক কাপ ময়দা, হাফ টিস্পুন নুন নিলাম, আর নিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিলাম। আর এক কাপ ময়দার জন্য এক কাপ জল লাগবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবো, যাতে একটা স্মুথ পেস্টের মতো ব্যাটারটা তৈরি হয়, লাম্পস না তৈরি হয়, সেরকমভাবে ব্যাটারটা করতে হবে। এইভাবে ব্যাটারটা করে রেখে দেবো। এবার পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম হতে দিলাম। আমি নেব এক কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ পাস্তা, 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন দিলাম। পাস্তাটা 10 মিনিট ধরে সেদ্ধ হবে। এবার স্ট্রেনারের সাহায্যে জলটা ছেঁকে নেব। এবার ব্যাটারটার মধ্যে পাস্তাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব ছোটো ছোটো করে। আরও একটু নুন লাগবে, দিয়ে দিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, 3 থেকে 4 টেবিল স্পুন। আর ছোটো ছোটো করে মাঞ্চুরিয়ানের শেপে আমি ভেজে নেব। ভালো করে বেশ লাল করে ভাজা হয়ে যাবে, তারপর তুলে নিচ্ছি। আরও একবার এইভাবে ভেজে নেব সবগুলো। এটা খুবই সুস্বাদু, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এইভাবে সবগুলো ভেজে নেওয়ার পর আমি একটা ফ্রাই প্যানে, ননস্টিক ফ্রাই প্যান হলে ভালো হয়, তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। আর লাগছে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, 1টা পেঁয়াজের বাইরের লেয়ারগুলো কিউব করে কেটে নিয়েছি আর ভেতরটা কুচি করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কিউব। প্রথমে রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পাস্তা রান্নাতে খুব বেশি ভাজা হবে না, ফ্লেমটা হাই করে রসুন কাঁচা লঙ্কাটা নেড়ে নেব 30 সেকেন্ড। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, 1টা পেঁয়াজের মাঝের অংশটা কুচি করে নিয়েছি আর বাইরের দিকে লেয়ারগুলো কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজও একইভাবে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কিউব করা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। একইভাবে ওই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতোই নাড়াচাড়া করব, একটা ক্রাঞ্চি ভাব থাকবে, খুব বেশিক্ষণ রান্নাটা হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল স্পুন আর সয়া সস 1 টেবিল স্পুন। সসটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর এখানে মিক্সড হার্ব যে কোনো ব্যবহার করতে পারেন, অরিগ্যানো, বেসিল। হালকা একটু মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো 1টা বাটিতে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে সেটা দিয়ে দেবো।
ভালো করে নেড়ে নিলাম। এবার দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। সামান্য একটু জল দিয়ে দেবো, আর ইচ্ছে হলে চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনিটা ব্যবহার করলাম না। এবার ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো এই সময় দিয়ে দেবো। এবার ভালো করে মাঞ্চুরিয়ানগুলো মিশিয়ে নেব, সামান্য একটু জল ব্যবহার করব, খুব বেশি জল ব্যবহার করলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। জাস্ট 2 টেবিলস্পুন জল আমি দিয়ে দিলাম। এবার একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো, পছন্দ মতো বেশি কম ব্যবহার করতে পারেন চিজ, আমি খুব সামান্য দিলাম। এবার শেষে আরও একটু গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল পাস্তা মাঞ্চুরিয়ানের রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তাহলে আজ এখানে, পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।